হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রাকিব, গালিব এবং আতাউর আমরা চারজন মিলে যাচ্ছি গোমস্তাপুর। তো সেখানে 17তম চাঁপাইনবাবগঞ্জ জেলা কোর্স ফর মেট হচ্ছে। তো সেখানে আজকে সমাপনী তাবু জলসা অনুষ্ঠান আছে, এজন্য আমরা সেখানে আজকে যাচ্ছি। তো আজকে সারাদিনের যেসব কার্যক্রম হবে আমি চেষ্টা করব আপনাদের সামনে সারাদিনের সমস্ত কার্যক্রম আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি কলেজে, মানে যেখানে এই কোর্সটার আয়োজন করা হয়েছে। তো আমরা উপস্থিত হয়ে সাথেই দেখতে পাচ্ছি যে বাকিরা সব হাইকিংয়ের জন্য সকাল সকাল বেরিয়ে গেছে, আর এখানে আমাদের সাগর ভাই, সরকার ভাই বসেছিল। তো সরকার ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলার পর দেখছিলাম সরকার ভাই আমাদের নিজের ওয়াইফের সাথে কথা বলতে ব্যস্ত। তো আমরা এখন যাচ্ছি হাইকিং স্পটের দিকে। তো আমরা হাইকিং স্পটের দিকে যেতে যেতেই দেখতে পাচ্ছি যে তারা হাইকিং থেকে ফেরত আসতেছে, মানে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, সেখানে যেতে যেতে অনেক লেট করে ফেলেছি আমরা। এই কোর্সে মোটামুটি 80 জনের মতো পার্টিসিপেন্ট ছিল। তারা সকলেই বিভিন্ন কলেজ থেকে, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন কলেজ থেকে তারা অংশগ্রহণ করেছিল। তো অনেকদিন যাবতই এই কোর্স হওয়ার কথা ছিল। তো এটি 14 থেকে 17 নভেম্বর এখানে অনুষ্ঠিত হয়। তো আমরা রাস্তায় গিয়ে তাদের সাথে দেখা হয়, আমরা গাড়ি থেকে নেমে সরাসরি আমরা তাদের সাথে কথা বলি এবং সেখান থেকে আমরা আবার তাদের সাথেই ব্যাক করে এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করি, যে আমরা সামনে তাহলে যাব না, যেহেতু আমাদের যে হাইকিং স্পটটি ছিল সেটি শেষ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা DSRM। তো তারা দেখলাম যে দই নিয়ে আসছিল। তো এখানে কিছু টিচার্স আর আমাদের সিনিয়র ভাইয়েরা অটো নিয়ে তারা স্পটের দিকে যাচ্ছিল। তো এই হচ্ছে ছোটোখাটো করে একটা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। এই হচ্ছে তাবু এলাকা, কলেজ মাঠটি অনেক বড়, আর আমরা অলরেডি বলতে বলতে বিকেল হয়ে এসেছে, এজন্য আমরা তাবু জলসার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। এখানে তাবু জলসার আগুন জ্বালানো হবে, আর এইদিকে মঞ্চ। তো এখানে তারা হাইকিং কমপ্লিট করে আসার পর তাদের হাইকিং যে রিপোর্টটি ছিল, তারা এখানে হাইক রিপোর্টটি পেশ করতেছে। তারা এখানে তাদের যে হাইকিংয়ে যে কোডটি দেওয়া হয়েছিল, কোড অ্যান্ড সাইফার, সেটি তারা কমপ্লিট করেছে এবং সেটি এখানে এসে তারা এখানে স্যারের সামনে এখানে উপস্থাপন করছে। তো আমরা এখন যাচ্ছি গোমস্তাপুর, মানে মেইন বাজারে। তো আমরা সেখানে যাব কিছু আতশবাজি এবং আমাদের কিছু তাবু জলসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো নেওয়ার জন্য। এটি হচ্ছে মহানন্দা ব্রিজের একটি শাখা। তো আমরা সেখান থেকে আসার পর এখানে তাবু জলসার মোটামুটি আমরা প্রিপারেশন সমস্ত শেষ করে ফেলেছি। বলতে বলতে সন্ধ্যা হয়ে এসেছে। তা আমরা এখানে অতিথি যারা ছিল তারা এখনও উপস্থিত হয়নি, আর আমরা অলরেডি আগুন জ্বালানো শুরু করে দিয়েছি। এবার আলাদা নতুন কিছু করার চেষ্টা করেছিলাম। তো এখানে তারেক ভাই, রাকিব, তারপর আমাদের তহিদ ভাই, তারা সকলে এখানে আগুন জ্বালাচ্ছে। এখানে সকলে কিন্তু মোটামুটি এখানে আগুন জ্বালানো শেষ করেছে। আমরা প্রদীপ দিয়ে এখানে লিখেছিলাম ক্যাম্প ফায়ার করে আমরা এখানে কিছুটা ডিফারেন্ট করার চেষ্টা করেছিলাম। আর এখানে হচ্ছে আমাদের DSRM সাব্বির ভাই, চাঁপাইনবাবগঞ্জ জেলার সিনিয়র গভর্নমেন্ট প্রতিনিধি। উনি আজকে সেলিব্রিটি হয়ে গিয়েছে, তো সবাই ওনার সাথে ছবি তোলার জন্য প্রায় উনি 17 থেকে 18 মিনিট ওইভাবে দাঁড়িয়েছিলেন ছবি তোলার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি কত সুন্দর লাগছে। তো এরা যারা বসে আছে এগুলো সকলেই এখানকার পার্টিসিপেট। তো তারা এখানে তাদেরকে আমাদের যে আগুনের বাউন্ডারি দেওয়া হয়েছিল সেটির পাশে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে উপদল ভিত্তিক। তারা এখানে সবাই উপদল ভিত্তিক এখানে বসেছিল।
আর এখানে সবাই বেশিরভাগ মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, আর মেয়েরা সবাই আজকে কিছু উপস্থাপন করার জন্য তারা ফুল প্রিপারেশন নিয়ে এসেছিল এখানে। আর এখানে আমাদের প্রধান অতিথিরা চলে আসার জন্য এখানে আমাদের যে বক্তৃতা প্রথম যে পর্ব সেটি শুরু হয়ে গিয়েছে। ঘুমার সমস্যা হচ্ছে, তোমাদের প্রাথমিক কার্যক্রমের সমস্যা হয়েছে, এই সমস্যাকে সবগুলোকে মেনে নিয়ে শুধু ভালোটুকু এখান থেকে তোমরা যেটা শিখতে পেরেছো সেটা নিয়ে যাবা, এই আহ্বান করছি। কারণ রোভারিং হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, তুমি কোন সকল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে চলতে পারবা, এরকমই একটা কষ্ট সহিষ্ণু একটা প্রোগ্রামই হচ্ছে মেড কোর্স। তোমাদের অনেক ভালো রাখতে পারতাম আমরা, কিন্তু আমরা আমরা চাই তোমরা তাবুতে এই কষ্টকর ফ্লোরে শুয়ে থাকো। আমরা আমরাও শুয়ে থাকি, যখন কোনো মোটে যাই আমরা তো দূরের কথা, কলেজের প্রিন্সিপাল হোক আর সচিব হোক তারাও এসে মাটিতে খড়ে পলিথিন পেড়ে শুয়ে থাকে। মনোমুগ্ধকর অনুষ্ঠান রোভার ক্যাম্পিংয়ের সুবাদে অনুষ্ঠিত হচ্ছে এই কলেজে। এই আয়োজনটা নিঃসন্দেহে আমাদের মুগ্ধ করছে, আপ্লুত করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জায়গাটি কত সুন্দর লাগছে। আমরা সম্পূর্ণটাকে চেষ্টা করেছি খুব সুন্দরভাবে সাজানোর, প্রদীপ দিয়ে জায়গাটিকে আমরা সাজিয়েছিলাম। আর ওখানে চারটি বাঁশ পোতা ছিল, সেগুলোতে আমরা আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, যার জন্য জায়গাটিকে আরও সুন্দর লাগছিল। তো হঠাৎ করে আমাদের যে লাইট ছিল লাইটগুলো অফ হয়ে যাওয়ার কারণে আমরা জায়গাটিকে আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম, এজন্য আমি সাথে কিছু একটি ফুটেজ নিয়ে নিয়েছিলাম। আজকের এই আলোর প্রজ্বলন দেখে আমার একটি কথা আপনাদের না বললেই, এই চৌর্যবৃত্তির কারণে দেবতা প্রমিথিউসকে শাস্তিও পেতে হয়েছিল। প্রসঙ্গক্রমেই তো স্যারদের বক্তব্য মোটামুটি প্রায় শেষের পথে। এরপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটি ছিল, আমরা সর্বপ্রথম থেকে পরিবেশনা করার কথা ছিল, তারা নিজেদের পরিবেশনা এখানে উপস্থাপন করবে। তুমি কোথা থেকে বের আলা? এই যে টাইম পাড়া থেকে এলাম। তোমার আবার কি সমস্যা? কাপি লাগবে, কাপি লাগবে তোমার? জি, জমিতে শুকিয়ে গেছে, জমি তুমি শুকিয়ে গেছে তো চাষ করতে হবে, এই জন্য একটা গাভী লাগবে। তো গাভী তো যাওয়া যাবে না। কেন? গাভীর তো অনেক সমস্যা, তোমাকে কি বলবো, গাভীর তো রিং নাই, গাভী তো কোনো পাম নাই, গাভী ফ্র্যাকচার হতে গেছে, কিভাবে খুঁজে দেবো? গাভী খুব অসুস্থ হয়েছিল, যে পড়েছে গাভীর ফ্র্যাকচার হতে গেছে। তাহলে চেয়ারম্যান সাহেব গাভী দিবেন আমাকে? না। আচ্ছা দেখছি, চেয়ারম্যানের ভোট সামনে আসছে, কিভাবে পাস করে দেখছি এটাই। ধীরে ধীরে গঙ্গায়ামি যাব মদিনা, যেতে পাল তুলে দে মাঝি হালা করিস না, যেতে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায়ামি যাব। তো আমি সবগুলো পারফরমেন্স আপনাদেরকে দেখাতে পারলাম না, যে
আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি সবগুলো ফুটেজ আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। তো পরের দিন সকালবেলা উঠে আমরা প্রথমে ব্যায়াম করি এবং তারপর আমরা সকলে অ্যারোবিক্স করি। তো এ সময় সকলে খুব আনন্দিত ছিল, কারণ আজকে শেষ দিন ছিল, সকলে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত ছিল। আর সকালবেলা উঠে আপনারা যারা স্কাউটিং করেন তারা খুব ভালো করে জানেন যে অ্যারোবিক্সে আমরা কতটা আনন্দ করি। তো আমরা সকলেই অ্যারোবিক্স করছিলাম। আমরা অ্যারোবিক্স কমপ্লিট করার পর এখান থেকে আমরা পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করব। তো এখানে ডিএসআরএম ভাইয়া আমাদের পরবর্তী নির্দেশনাগুলো দিচ্ছিল যে পরবর্তীতে আমাদের কী কী কাজে কী কী কাজ করতে হবে। তো এরপর আজকে শেষ পরিদর্শন ছিল তাবু পরিদর্শন। আজকে শেষ তাবু পরিদর্শনটি এখানে কমপ্লিট করা হচ্ছিল, বা স্যার ওই পাশ থেকে শুরু করেছিল তাবু পরিদর্শন করা। আর এখান থেকে তাবু পরিদর্শন শেষে এখানে ক্রু মিটিং আকারে সকলকে দাঁড়িয়ে দেওয়া হয় পতাকা উত্তোলনের জন্য, এবং আজকের এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হবে এখানেই। এজন্য সকলকে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং এখানে সকলের জন্য একটি করে স্কার্ফের ব্যবস্থা করা হয়েছিল। তাদের সকলকে এখানে স্কার্ফ প্রদান করা হবে, এজন্য সকলকে এখানে ডাকা হয়েছিল। তো আমাদের সম্পাদক স্যার এখানে আমাদের পতাকা উত্তোলন করছে। তারপর এখানে সকলে পতাকাকে সেলুট করলাম। সেলুট করার পর আমাদের যে পরবর্তী কাজ আছে আমরা সেটিতে চলে যাব, মানে আমাদের প্রার্থনা সঙ্গীত আছে। এখন সকলে প্রার্থনা সঙ্গীতের জন্য প্রস্তুতি নিয়েছে এবং প্রার্থনা সঙ্গীত এখানে প্রার্থনা সঙ্গীত হচ্ছে। তো আমি ভয়েস এখানে ভিডিওর সাউন্ডে অনেকটা নয়েজ আসার কারণে এখানে আমি যে রিয়েল সাউন্ডগুলো ব্যবহার করিনি। আর এখানে আজকের এই যে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়েছিল তখন। তারপর আমরা তাবু এলাকা যেরকম পেয়েছিলাম, আপনারা যারা স্কাউটিং করেন খুব ভালোভাবে জানেন যে আমরা কোনো জায়গাতে যদি যাই সেই জায়গাটি আমরা যেমন পেয়েছিলাম তার থেকে ভালোভাবে রেখে যাওয়ার চেষ্টা করি। তো আমরা কলেজে এসেছিলাম, কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছিল। তো আমরা সব কিছু ঠিকঠাক করে রেখে আমরা এখান থেকে আবার রওনা হয়ে গেলাম। আমরা কলেজ থেকে এখন বের হয়ে যাচ্ছি, না আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বাসার দিকে। তো আমরা দুইটি অটো রিজার্ভ করি। আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম তারা সকলেই একসাথে বিকালবেলা বের হয়ে যাই। তো আমরা এখান থেকে বের হতে হতে গোমস্তাপুর থানা পার হয়ে আমরা চাপানাগঞ্জ সদরে পৌঁছাবো। তো দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।